Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দেবের অ্যামাজন অভিযান নিয়ে। দেবের অ্যামাজন অভিযানের সিকুয়েল নাকি আমরা তাড়াতাড়ি দেখতে চলেছি, তা নাকি 2020 সালে আসতে চলেছে এবং তাও কিন্তু আদৌ সত্যি কিনা সেই সমস্ত তথ্য কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। শঙ্করের অভিযান যে কমলেশের তত্ত্বাবধানে ভালোই ফল হয়েছে তার প্রমাণ পেয়েছি 2020 সালে আসতে চলেছে শঙ্করের পরের অভিযানের কাহিনী। 2017 সালে মুক্তি পেয়েছিল অ্যামাজন অভিযান, বাঙালি দর্শকদের যে দ্বিতীয়বার গ্রহণ করেছিল সেই অ্যাডভেঞ্চারের গল্প। চিত্রনাট্য এবং সিনেমাগ্রাফিক ভিভিএক্সের মজা ছিল বাঙালির প্রাণ। অ্যামাজন অভিযানে মুক্তির পরে কমলেশ মুখোপাধ্যায়ের কাছে প্রশ্ন ছিল শঙ্করের পরের অভিযান কবে আসবে। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা দেব নিজেই। তার ভক্ত টুইটারে জানাতে চান যে শঙ্করের পরের অভিযান কবে আসছে। উত্তরে অভিনেতা বলেন 2020 নিশ্চয়ই এই মুভির সিকুয়েল আসতে চলেছে। যদিও এই ছবি নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করেননি, কিন্তু দেবের উত্তরে স্পষ্ট সিকুয়েলের কথা অবশ্যই আসবে। প্রথমে চাঁদের পাহাড়, তারপরে অ্যামাজন অভিযান নির্মাতা চুপচাপ ছিলেন এখন, কিন্তু ধৈর্য ধরতে পারছে না আর দর্শকরা। লোকসভা নির্বাচনে প্রচারে ব্যস্ত অভিনেতা এখন, তার মধ্যে কলকাতা থেকে দূরে থাকলেও ভক্তদের স্পন্সরতে তিনি নিজেই জানিয়েছেন যে কমলেশ মুখোপাধ্যায় ও দেবের কিন্তু প্রজেক্ট যে এখন তৈরি হয়েছে যে পাসওয়ার্ড, সেই ছবি নিয়ে তিনি আপাতত ব্যস্ত রয়েছে। এই ছবিতে দেব ছাড়াও রয়েছে কিন্তু পাবলু দাম, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া দেবের প্রযোজনায় তৈরি হচ্ছে হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী, রাজা চন্দ্রে যে ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। গুবু মন্ত্রী কিন্তু থাকছেন এই মুভিতে খরাজ মুখোপাধ্যায়। রাজা চন্দ্রের কিডন্যাপ রয়েছে কিন্তু তালিকায় দেবের। এই ছবিতে একসঙ্গে কিন্তু দেখা যাবে রুক্মিণী এবং দেবকে। কিছুদিনের মধ্যে জানা যাবে যে দেবের 2020 সালে কী কী মুভি আসতে চলেছে, তার মধ্যে কি অ্যামাজন অভিযানের সিকুয়েল থাকতে পারে কি না, সেই সমস্ত পরে অবশ্যই আসতে পারে। এই মুভির কোনো তথ্য যদি এখনও পর্যন্ত এসে থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।